মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাপাই নবাবগঞ্জ 3-2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেটের অধিবেশন সমাপ্তির পর্যায়ে আপনি অত্যন্ত সুন্দরভাবে সংসদ চালাচ্ছেন, তবে আমি মনে করি মাননীয় স্পিকার আমার প্রতি আপনি একটু বৈষম্য করছেন। মাননীয় স্পিকার, বিরোধী দলের সদস্য আমরা এখানে যদি বাইরে, কিন্তু প্রকৃত বিরোধী দল আমরাই, আর সংসদের মধ্যে কিন্তু আমরা সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থান। আমাকে এখানে আপনি সামনে বসিয়েছেন, এখানে যারা প্রত্যেকে বক্তব্য রেখেছে বাজেট আলোচনার পর, কম করে হলে আপনি 15 মিনিট বক্তব্য সময় দিয়েছেন, পিছনেরগুলোকেও দিয়েছেন, আমাকে 10 মিনিট দিয়েছিলেন মাননীয় স্পিকার। আমি জানি না কি কারণে সদস্য বাজেটের বক্তব্যের সময় আমি নির্ধারণ করি না। জি মাননীয় স্পিকার, যাই হোক, আপনি যেহেতু এই সংসদের আমাদের গার্জিয়ান এবং সভাপতি, আমি আপনাকে তো বলবো মাননীয় স্পিকার, আমি কাকে বলবো। তো যে কারণে মাননীয় স্পিকার আমি মনে করি যে আমরা বিএনপির যে দু একজন প্রতিনিধি কথা বলে, আমাদেরকে সংসদে আপনি একটু বেশি সময় দিবেন, এতে সরকারই উপকৃত হবে। আমি আজকে এই 2021 অর্থ বিল পাশের লগ্নে আমি 2-3টি কথা বলবো, মানে একটু সময় দিবেন। আজকে জাতীয় পত্রিকার হেডলাইনে নিউজ এসছে গত পরশু দিনে যে মগবাজারে যে ঘটনাটি, অনুমান নির্ভর যে তথ্য আজকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই ধরনের অনুমান নির্ভর খবর প্রকাশ করা ঠিক নয়। এর আগে নারায়ণগঞ্জে এই ধরনের ঘটনায় 40 জনের অধিক মানুষ মারা গেছে, এই ঘটনায় গত এখানে 7-8 জন লোক মারা গেছে এবং বহু লোক এখন চিকিৎসাধীন। এখানে এক্সপার্ট যারা, বিশেষজ্ঞ যারা, তাদের সঠিক তদন্ত সাপেক্ষে মন্তব্য করা উচিত, এবং এই ক্ষেত্রে ঢাকাসহ সারা দেশে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে কী পদক্ষেপ গ্রহণ করা দরকার, এই পদক্ষেপ অনুযায়ী আমি মনে করি সরকার সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ। নাহলে আবার কবে দেখা যাবে যে গণভবনের মধ্যে বিস্ফোরণ বলে যে এটা নাশকতা, আবার দেখা যাবে যে আবার গুরুত্বপূর্ণ স্থাপনা ঘটনা ঘটবে, তখন কোনো তদন্ত ছাড়া এই ধরনের আপনার পত্রিকায় নিউজ আসবে। আরও একটি নিউজ, এখানে মাননীয় যোগাযোগ মন্ত্রী ছিলেন, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী আছেন, বিটুমিন রাস্তা নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অবদান। মাননীয় স্পিকার, এই বিটুমিন নিয়ে গত 1 মাস যাবৎ জাতীয় পত্রপত্রিকা হেডলাইন নিউজ, আজকের পত্রিকায় সমস্ত পত্রিকায় নিউজ এসছে যে এখানে ভুয়া সনদ দিয়ে আজকে নিম্নমানের বিটুমিন পোর্ট থেকে খালাস হচ্ছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি মনে করি যে এইটির ব্যাপারে সঠিক তদন্ত করে প্রধানমন্ত্রী আছেন, এইটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। তার কারণ, যাই হোক, এখানে যারা বানাচ্ছে, বসুন্ধরা গ্রুপ বানাচ্ছে বা যারা বানাচ্ছে, তারা হয়তো এই ধরনের নিউজ করাচ্ছে, তা আমি মনে করি যেহেতু পত্রপত্রিকায় গণমাধ্যমে নিউজটা আসছে এবং এখানে আজকে লিখেছে ভুয়া সনদ দিয়ে বিটুমিন খালাস, এই ব্যাপারে আমি মনে করি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া দরকার। মাননীয় স্পিকার, আরও একটি, এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন, আমাদের বার্মার সীমান্তে সেইখানে আপনার টাওয়ার বসিয়েছে, আজকে পত্রিকা নিউজ আছে, খুবই উদ্বেগের। বাংলাদেশে আজকে যে মাদকের বিস্তার ঘটছে, তার মধ্যে সবচাইতে বেশি বার্মা থেকে আপনার এই সমস্ত ভয়াবহ মাদক বাংলাদেশে প্রবেশ করছে, সেইখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোর করা দরকার। মায়ানমারের এখানকার যারা রাষ্ট্রদূত আছেন, সরকারের সাথে কথা বলে সীমান্ত আইন যেটি রয়েছে সেটা সীমান্তের একেবারে নিকটবর্তী জায়গায় টাওয়ার স্থাপন করেছে, এবং বাংলাদেশে ওই আপনার MSMPT নামের যে ফ্রিকোয়েন্সি বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, তার মাধ্যমে তারা আজকে এখানে নিরাপত্তার সাথে যারা জড়িত সীমান্তরক্ষী বাহিনী, এখানে যারা আপনার আইন প্রক্রিয়া সংস্থা, তারা কিন্তু এই মাদক নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। মাননীয় স্পিকার, এই কথাগুলো আমরা বলছি মাননীয় স্পিকার, এগুলো সরকারের বিরুদ্ধে না, এগুলো সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আমি আর একটি বিষয় আপনাকে গুরুত্ব দিতে বলবো, যে আজকে সামাজিক সুরক্ষা খাতে আজকে যারা আমরা ট্যাক্স পেয়ার, তারা কিন্তু সকলেই জাকাত দেওয়া বৈধ। আপনার জাকাতের ক্ষেত্রে আমরা ইসলামিক আইনে জানি যে যার সম্পদ যে মজুদ থাকে, সেই সম্পদের অংশ থেকে 2.5% জাকাত তাকে দিতে হবে, এবং পবিত্র কোরআনের মধ্যে জাকাতের 8টি খাত বর্ণনা করা হয়েছে, যে 8টি খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। সুতরাং রাষ্ট্রীয়ভাবে কিন্তু জাকাত আদায় করার জন্যে NBR-এর যে কর্মকর্তারা রয়েছে, মাননীয় সদস্য শেষ করবেন জি 1 মিনিট, মাধ্যমে কিন্তু রাষ্ট্র জাকাতে একটা ফান্ড আছে, সেই ফান্ডটা যদি আরো শক্তিশালী করা হয়, এর মাধ্যমে যারা দুস্থ মেধাবী ছাত্র তাদেরকে আপনি তাদের পিছনে অর্থ ব্যয় করতে পারেন, এই যে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ হচ্ছে দুস্থদের জন্য, গৃহ নির্মাণের ক্ষেত্রে কাজে অর্থ দিতে পারেন, হাসপাতালে যারা দুস্থ রোগী চিকিৎসা সেই কাজেও আপনি জাকাতের অর্থ ব্যবহার করতে পারেন। সুতরাং জাকাত আদায়ের ক্ষেত্রে সরকারিভাবে যদি এটি নীতিমালা করে আপনি কড়াভাবে জাকাতটা আদায় করেন এবং সরকারিভাবে এটি যদি স্বচ্ছ নীতিমালার মধ্যে জনগণকে জানান, আমি মনে করি এই ক্ষেত্রে রাষ্ট্র উপকৃত হবে, গরিবের যে হক ধনী দরিদ্রের উপর সেটি মানুষ উপকৃত হয়। মাননীয় স্পিকার, আমাকে এই কথাটুকু বলার জন্য সুযোগ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। সর্বশেষ যেটা বলবো, ভারত বাংলাদেশের আজকে বড় বন্ধু, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা গত 50 বছর ইতিহাস বিশ্লেষণ করে দেখব
ভারত যখন আমরা বিপদে পড়েছি বাংলাদেশ এক 71 এর মুক্তিযুদ্ধের রেফারেন্স দিলে হবে না। আপনি পানি চুক্তি করছেন, শুষ্ক মৌসুমে পানি নাই। আপনি ভ্যাকসিন চুক্তি করছেন, আপনার প্রয়োজনের সময় ভ্যাকসিন নাই। আপনি যখন দেশে দ্রব্যমূল্যের দাম বাড়ছে তখন ভারত দাম বাড়িয়ে দেবো। ধন্যবাদ মাননীয় সদস্য, আমি দুঃখিত আর সময় দেওয়া যাচ্ছে না। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। অর্থ বিল 2021-এ আমি 4টি দফায় সংশোধনী দিয়েছি। মাননীয় মন্ত্রী যেগুলো প্রয়োজন মনে করবেন সংশোধনী নেবেন। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এবং বর্তমান জাতীয় সংসদের আমাদের লিডার অফ দ্য হাউস, নিঃসন্দেহে উনি এই 2021-এর বাজেটের উপর দীর্ঘ বক্তৃতা দিয়েছেন এবং বিস্তারিত ওনার লক্ষ্য উদ্দেশ্য দীর্ঘ পরিকল্পনার কথাও বলেছেন। নিঃসন্দেহে জাতিকে আশ্বস্ত করতে পারবেন, যেহেতু আমরা কোভিডকালীন একটা বৈশ্বিক মহামারী আমরা মোকাবেলা করছি, সেই ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে নিঃসন্দেহে ওনার দূরদর্শিতা এবং ওনার যে পদক্ষেপ, এটিকে জাতিকে আশ্বস্ত উনি করতে পারবেন বলে বিশ্বাস করি। তবে আমি মাননীয় স্পিকার একটি বিষয় আপনাকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, আবার একটা দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন উনি, সুতরাং ওনাকে নিয়ে যেমন প্রশংসাও হবে পাশাপাশি কিন্তু ওনাকে নিয়ে সমালোচনা হবে। এটি গণতন্ত্রের অর্নামেন্ট মাননীয় স্পিকার। এখন সমালোচনা হতে গিয়ে যদি তাদেরকে কারাগারে যেতে হয়, তাদেরকে যদি নিপীড়ন ভোগ করতে হয়, এটা মাননীয় স্পিকার খুব দুঃখজনক। এটি মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে যারা আজকে আলোচনা সমালোচনা করতে চায় সে বিষয়টি আপনাকে সেইভাবে নিয়ে আসতে হবে। এটি আজকে বাংলাদেশে কিন্তু একটা বড় সংকটের সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য খুব ধৈর্য সহকারে শুনেছি, বিরোধী দলের নেতারও বক্তব্য আমি শুনেছি, এবং একটি বিষয়ে আমি অনুরোধ করব যে অন্তত পক্ষে কোভিডকালীন সময়ের কারণে এই গত 2020 সাল থেকে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায়, সরকারি জায়গায় বেসরকারি যে নিয়োগ বন্ধ হয়ে গেছে, সুতরাং আজকে যাদের বয়স পার হয়ে যাচ্ছে তারা কিন্তু একটা অস্থির অবস্থায় আছে। সুতরাং এইটার বিবেচনায় রেখে অন্তত পক্ষে কোভিডকালীন সময় যতক্ষণ পর্যন্ত আমরা মুক্ত না হচ্ছি তার জন্য এই সময়টা যেন একটু বৃদ্ধি করা হয়, এটি আপনাকে অবশ্যই আগামীকালকে পাশ করবেন, সেক্ষেত্রে এটার একটা আশ্বাস দেবেন জাতিকে। দ্বিতীয়ত হচ্ছে বেসরকারি স্কুল, মানসম্মত স্কুল কলেজ অবশ্যই আমি মনে করি করারূপ তো দূরের কথা, এদেরকে আপনি প্রণোদনা দেন, এদেরকে আরও আর্থিক সহায়তা দেন, তাহলে আমাদের দেশের যে আমরা দক্ষ জনবল, দক্ষ জনশক্তি গড়তে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি অগ্রসর হব। মাননীয় স্পিকার, আমি আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, আমি অর্থমন্ত্রীকেও পত্র দিয়েছি, যোগাযোগ মন্ত্রীকে দিয়েছি, আমাদের রেলমন্ত্রীকেও দিয়েছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আগামীকালকে পত্রটি দিব। ভেরি ইম্পর্টেন্ট, আজকে আমাদের স্থলবন্দর সোনা মসজিদ দিয়ে যে পণ্য আমদানি হয় তার মধ্যে পাথর, দেশের নির্মাণ কাজের জন্য সেতু, সড়ক এবং বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে যে পাথর, এটি শতকরা 90% আপনার আমদানি হয় আপনার ওই সোনা মসজিদ পোর্ট দিয়ে। এটি সাইফুর রহমান যখন আমাদের বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু নির্মাণ করেন তখন এটি এলসি স্টেশন ওপেন করেছিলেন। আজকে সেখান থেকে যে মহাসড়ক দিয়ে আপনার 50-60 টন এই পাথর আমদানি হচ্ছে, এতে সড়কগুলো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে। আমি দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছি যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমনুরা রেলপথ স্টেশন, এখানে রহনপুরে আছে, ওটা কোনো কাজে আসে না, ওটাও বিএনপি ইস্টাবলিশ করা, ওখানকার ল্যান্ডস্কেপটা ভালো না। আমনুরাতে 200 একর রেলের জমি আছে, শুধু মাননীয় প্রধানমন্ত্রী আপনি সম্মতি দেন, আমি আপনাকে বলছি রেলে যদি এই পাথরটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় তাহলে আপনার সড়কগুলো বেঁচে যাবে, এটার জন্য আপনার কোনো টাকাও খরচ হবে না। ওখানে রেলের 200 একর জমি, আমি আপনাকে কালকে তথ্যসহ দিব, আপনি শুধু নির্দেশটা দেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সোনা মসজিদ থেকে ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতু পর্যন্ত 2 লেনের সড়ক আজ থেকে 30 বছর আগে হয়েছে। মাননীয় স্পিকার, এখান থেকে আপনি 400-500 কোটি টাকা রেভিনিউ পাচ্ছেন, এই সড়কটা ফোরলেন না করতে পারলেও অন্তত পক্ষে আপনি একটু প্রশস্তটা করে দেন, প্রতিনিয়ত ওখানে দুর্ঘটনা ঘটছে। এই দুটো দাবি আমি আপনার কাছে রাখছি, আমি কালকে এই বিষয়ে আপনার কাছে, আপনি যেহেতু অপরিহার্য, আপনি আমি মন্ত্রীর কাছে যতই ঘুরি আপনি সিদ্ধান্ত দিলে এটা 1 মাসের মধ্যে কার্যকর হবে, আর আমি যতই বিভিন্ন জায়গায় ঘুরি কোনো লাভ হবে না, যেহেতু সব মন্ত্রীরাই বলছে একমাত্র প্রধানমন্ত্রী অপরিহার্য। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। মাননীয় স্পিকার, আমি বিরাট বৈষম্যের শিকার। মাননীয় স্পিকার, আমার 2 মিনিট খুব তাড়াতাড়ি চলে যায়, একটু অনুমতি দিবেন মাননীয় স্পিকার, আমার বক্তব্যটা শেষ করবো, একেবারে অর্থবিলের উপরেই বক্তব্য রাখবো, এর বাইরে কোনো কথাই বলবো না, কিন্তু একটু বক্তব্যটা শেষ করার সুযোগ দিবেন। মাননীয় স্পিকার, বাজেটের আকার অতি বড় বলে এক ধরনের কৃতিত্ব দাবির চেষ্টা আমরা দেখি প্রতি বছর।
অথচ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা দেখব যে জিডিপির অনুপাতে কিন্তু আমাদের বাজেটের আকার ছোট। প্রস্তাবিত যে নতুন বাজেট সেখানে বাংলাদেশের জিডিপির মাত্র 17.46% হবে, যা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। এই অঞ্চলে জিডিপির অনুপাতে বাজেটের আকার ভারতে 26.9%, পাকিস্তানে 22, নেপালে 31। ধনী দেশগুলো তাদের বাজেটে অনেক বেশি ব্যয় করে। ইউরোপ এবং আমেরিকা বাজেটে জিডিপির 50-60% ব্যয় করে। মাননীয় স্পিকার, জিডিপির তুলনায় বাজেট ছোট হবার একটা বড় কারণ হচ্ছে আমাদের রাজস্ব আহরণ কম। পর্যালোচনায় দেখা গেছে উদীয়মান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপির আকারের তুলনায় রাজস্ব আয়ের অনুপাত সবচাইতে কম, এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশ সর্বনিম্নে। 2015-19 সাল পর্যন্ত 5 বছরে গড়ে জিডিপির 9.9% ছিল মোট রাজস্ব আহরণ। এ সময় ভারতে 19.8, নেপালে 23.9, পাকিস্তানে 15 এবং শ্রীলঙ্কায় 14% ছিল রাজস্ব জিডিপির গড় অনুপাত। আর উদীয়মান উন্নয়নশীল দেশে এই অনুপাত ছিল গড়ে 25.6%। একই সময় উন্নত দেশগুলোতে গড়ে 35.9% ছিল রাজস্ব জিডিপির অনুপাত। জাতীয় রাজস্ব বোর্ডের অদক্ষতা এবং দুর্নীতির কারণে এই অবস্থা তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, এবারের বাজেটে প্রত্যক্ষ করের হিস্সা 30%, যা গত বাজেটের চাইতে 1% কম। মানে পরোক্ষ করের উপরে সরকারের নির্ভরতা না কমে বরং আগের চাইতে আরও বেড়েছে। এটা মধ্যবিত্ত থেকে নিচের দিকে দরিদ্র পর্যন্ত সবার উপরে চাপ তৈরি করবে। আমাদের মতো দেশের প্রত্যক্ষ পরোক্ষ করের হার সমান, অর্থাৎ 50% হওয়া উচিত। ভারতেও কিন্তু এই হিস্সা সমান। মাননীয় স্পিকার, দুই মিনিট জি বলুন। মাননীয় স্পিকার, এদিকে আয়করের ক্ষেত্রে যাদের সহজে ট্রেস করা যায়, অর্থাৎ চাকুরিজীবী, তাদের উপর সরকারের নজর বেশি। তাদের কাছ থেকে সবচেয়ে বেশি আয়কর আদায় করা হয়, অথচ একজন মাঝারি মানের চাকরিজীবীর চাইতে অনেক বেশি উপার্জন করা অসংখ্য ব্যবসায়ীকে আমরা দেখি মাননীয় স্পিকার আয়কর দিচ্ছে না। এটা চাকরিজীবীদের মধ্যে এক ধরনের হতাশাও তৈরি করে। এই বছর করমুক্ত আয়ের সীমা 3 লাখ টাকায় রাখা হয়েছে। এই টাকা অতি তুচ্ছ। মাসে মাত্র 25,000 টাকার বেশি উপার্জন করলেই যে কাউকে আয়কর দিতে হবে। শহরাঞ্চলে 25,000 টাকায় পরিবার নিয়ে বাস করতে গেলে কেমন জীবনমান হতে পারে সেটা আমরা জানি। অথচ ভারতে এই আয় করমুক্ত করমুক্ত আয়ের সীমা 5 লক্ষ রুপি, যা বাংলাদেশি টাকায় 5,88,000 টাকা। এবারের বাজেটেও এদেশে বৈধ অবৈধভাবে কর্মরত বিদেশি কর্মীদের কাছ থেকে আয়কর আদায়ের কোনো কথা নাই। এই দেশে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের কয়েক লক্ষ বেতনভুক্ত কর্মী প্রায় 85,000 কোটি টাকা আয় করে দেশ বিদেশে নিয়ে যায়। উচ্চ আয় করা এসব কর্মীদের বেতনের উপর গড়ে 15% কর আরোপ করলে প্রাপ্ত করের পরিমাণ দাঁড়ায় 13,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, ধনীদের জন্য সম্পদের বিশেষ পরিমাণের ক্ষেত্রে আয়করের উপর একটা সারচার্জ আরোপের কথা বলা হয়েছে বরাবরের মতো। এটাকে আমি যৌক্তিক মনে করি না। ধরা যাক দুজন ব্যক্তির আয় সমান এবং সেই সূত্রে দুইজনের আয়কর সমান 1 লক্ষ টাকা প্রযোজ্য। এদের মধ্যে একজনের 8 কোটি টাকার একটা সম্পত্তি আছে কিন্তু অপরজনের কোনো রকম কোনো সম্পত্তি নাই। এই ক্ষেত্রে 8 কোটি টাকার সম্পদ থাকার জন্য প্রথম ব্যক্তিকে তার আয়করের উপর 10% সারচার্জ দিতে হবে। অর্থাৎ প্রথম জন অপরজনের তুলনায় অনেক বেশি ধনী হওয়া সত্ত্বেও মাত্র 10,000 টাকা বেশি কর দেবেন। এটা ইনসাফ না মাননীয় স্পিকার। অথচ হওয়া উচিত ছিল আয় থাকুক বা না থাকুক, শুধু নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকানা থাকবার জন্যই কারো সম্পদের ওপরে কর প্রযোজ্য হওয়া উচিত। এটাকে ওয়েলথ ট্যাক্স যেটা বলে বিদেশে, সেটা থাকা উচিত বাংলাদেশে। মাননীয় স্পিকার, ক্যাপিটাল ইন দি 21st সেঞ্চুরির লেখক থমাস পিকেটি তার সাম্প্রতিকতম বই ক্যাপিটাল অ্যান্ড আইডিওলজিতে আরও বড়। জি মাননীয় সদস্য, আপনার আবার সংশোধনীও আছে, আপনি সেখানেও বলার সুযোগ পাবেন। জি ধন্যবাদ। মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার 17টা সংশোধনী, আমি সংশোধনীতে যাওয়ার আগে একটা বিষয় আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের সংবিধানটা দেখি, আমরা দেখব এখানে 95 অনুচ্ছেদে বিচারক নিয়োগের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে 3টা অপশন আছে, 10 বছর প্র্যাকটিস অথবা 10 বছর কোনো বিচার বিভাগীয় পদে চাকুরি অথবা আইন। অর্থাৎ আইন যে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। 10 বছর প্র্যাকটিস যদি কেউ করেন বা 10 বছর যদি কোনো বিচার বিভাগীয় পদে থাকেন, তিনি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে জাস্টিস হিসেবে নিয়োগ পেতে পারেন। কিন্তু মাননীয় স্পিকার, আমরা যদি 118 অনুচ্ছেদটা একটু দেখি, যেখানে ইলেকশন কমিশন গঠনের কথা বলা আছে, সেখানে কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে যে ইলেকশন কমিশনার কিভাবে নিয়োগ করা হবে, গঠন প্রক্রিয়া কি হবে, সেই ব্যাপারে যেন একটি আইন করা হয়। এটা কিন্তু অপশনাল না। আমরা কিন্তু এই স্বাধীনতার 50 বছরে বিষয়টিকে অপশনাল করে রেখেছি এবং আইন
যে একটা প্রয়োগ করতে হবে এই প্রয়োজনীয়তাটাই কেউ অনুভব করিনি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি আশা করব যে এই সংক্রান্ত একটি আইন সংবিধানে দ্রুত সংসদে দ্রুতই পাশ হবে, কারণ আমাদের নির্বাচন কমিশন গঠনের সময় চলে আসছে। আশা করব এবার আর আলাপ আলোচনার ভিত্তিতে নয়, বরং আইনের মাধ্যমে আমরা একটি নির্বাচন কমিশন গঠন করতে পারবো। মাননীয় স্পিকার, আমার প্রথম সংশোধনীটি আমি বলছি, বিলের 22 দফার ক উপদফায় টেবিলে ক্রমিক নম্বর 1, 2, 3, 4, 5, 6 এবং 7 বিপরীতে এন্ট্রির কলাম 3 উল্লেখিত 25,000, 50,000, 75,000, 1,25,000, 1,50,000, 2,00,000 এবং 30,000 সংখ্যাগুলির পরিবর্তে 15,000, 30,000, 50,000, 75,000, 1,00,000, 1,20,000 এবং 20,000 সংখ্যাগুলো প্রতিস্থাপন করা হোক। মাননীয় স্পিকার, এটা গাড়ির ট্যাক্সের পরিমাণ। তো আজকাল আমরা জানি যে গাড়ি এখন মধ্যবিত্তদেরও একটা, এখন আর এটা কোনো বিলাসবহুল পণ্য নয়, এটা এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সো আমি মনে করি যে মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আমরা যদি গাড়ির ট্যাক্স একটু কমাই তাহলে বোধহয় ভালো হয়। বিলের 29 দফার 5 উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন 5 উপদফাটি প্রতিস্থাপন করা হোক। 5, বাংলাদেশের বাহিরে অন্য কোনো দেশে সেবা রপ্তানি শূন্য হার বিশিষ্ট হইবে। বিলের 52 দফার প্রস্তাবিত উপদফা 1-এর খ প্যারার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত ব্যবহার করেন শব্দগুলির পরে অথবা উক্ত কর্মকাণ্ডে সহায়তা করেন শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 52 দফার প্রস্তাবিত উপদফা 1-এর ছ প্যারার শেষে অবস্থিত তাহা হইলে তিনি অনূর্ধ্ব 1 বৎসর কারাদণ্ড বা প্রদেয় 1 বৎসর কারাদণ্ড বা প্রদেয় করবেন সমপরিমাণ অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। শব্দাবলী বর্জন করা হোক এবং অতঃপর নিম্নোক্ত নতুন প্যারাটি সন্নিবেশ করা হোক, যথা জ, প্রদেয় করের সমপরিমাণ অর্থ আরোপ আদায় করা। বিলের 56 দফার ক উপদফার টেবিল 1-এ হেডিংয়ে 21.06-এর বিপরীতে এন্ট্রির কলাম 4-এ উল্লেখিত 350 সংখ্যাটির পরিবর্তে 250 সংখ্যাটি প্রতিস্থাপন করা হোক। বিলের 56 দফার ক উপদফার টেবিল কলাম 1-এ হেডিংয়ে 24.02-এর বিপরীতে এন্ট্রির কলাম 4-এ উল্লেখিত 350 ও 350 সংখ্যাগুলির পরিবর্তে 250 ও 250 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের 56 দফার টেবিল কলাম 1-এ হেডিং 48.13-এর বিপরীতে এন্ট্রির কলাম 4-এ উল্লেখিত 100 সংখ্যাটির পরিবর্তে 45 সংখ্যাটি প্রতিস্থাপন করা হোক। বিলের 56 দফার টেবিল কলাম 1-এর হেডিং 84.14-এর বিপরীতে এন্ট্রির কলাম 4-এ উল্লেখিত 45 ও 45 সংখ্যাগুলির পরিবর্তে যথাক্রমে 30 ও 30 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের 56 দফার ক উপদফার টেবিল 1-এর হেডিং 48.15-এর বিপরীতে এন্ট্রির কলাম 4-এ উল্লেখিত 100 সংখ্যাটির পরিবর্তে 45 সংখ্যাটি প্রতিস্থাপন করা হোক। বিলের 56 দফার ক উপদফার টেবিল 1-এ হেডিং 87.03-এর বিপরীতে এন্ট্রির কলাম 3-এর উপদফার 4-এর প্রথম ক, খ, গ, ঘ এবং উমর পণ্যের বিবরণের বিপরীতে এন্ট্রির কলাম 4-এর উল্লেখিত 45, 100, 200, 350 ও 500 সংখ্যাগুলির পরিবর্তে যথাক্রমে 20, 45, 100, 200 ও 350 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের 56 দফার ক উপদফার টেবিল কলাম 1-এর হেডিং 87.04-এর বিপরীতে এন্ট্রির কলাম 4-এ উল্লেখিত 350 ও 500 সংখ্যাগুলির পরিবর্তে যথাক্রমে 200 ও 300 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের 56 দফার ক উপদফার টেবিল 1-এর হেডিং 87.06-এর বিপরীতে এন্ট্রির কলাম 3-এর উপদফা 5-এর দফা গ, ঘ এবং উমর পণ্যের বিবরণের বিপরীতে এন্ট্রির কলাম 4-এর উল্লেখিত 150, 300 ও 350 সংখ্যাগুলির পরিবর্তে যথাক্রমে 100, 250 ও 250 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের 56 দফার ক উপদফার টেবিল 1-এ উল্লেখিত 87.06 সংখ্যাটির পরিবর্তে 87.05 সংখ্যাটি প্রতিস্থাপন করা হোক। বিলের তফসিল 2-এর প্রথম অংশের অনুচ্ছেদ ক এর ক, খ, গ, ঘ এবং উম প্যারায় উল্লেখিত 300,000, 100,000, 300,000, 400,000, 500,000 সংখ্যাগুলির পরিবর্তে 500,000, 200,000, 500,000, 800,000 ও 1,00,000 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের তফসিল 2-এর প্রথম অংশের অনুচ্ছেদ ক এর শর্ত দফার ক, খ, গ প্যারায় উল্লেখিত 350,000, 450,000 ও 475,000 সংখ্যাগুলির পরিবর্তে যথাক্রমে 500,000, 700,000, 1,00,000 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের তফসিল 2-এর প্রথম অংশের অনুচ্ছেদ ক এর উম প্যারার টেবিলে উল্লেখিত 5,000, 4,000 ও 3,000 সংখ্যাগুলির পরিবর্তে যথাক্রমে 4,000, 3,000, 2,000 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের ষষ্ঠ অধ্যায়ের ঘোষণার ক্রমিক সংখ্যা 2-এর দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত এর বিধানাবলী শব্দাবলীর পরিবর্তে এর ভিন্নতর বিধানাবলী সাপেক্ষে জনস্বার্থে শব্দাবলী ও কমাগুলো প্রতিস্থাপন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।